তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে বেঙ্গল নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিংয়ের স্টেট কোটাতে ফাইনাল কাট অফ কত ছিল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ তাদের কাট অফ মার্কস এবং কাট অফ র্যাঙ্ক কত ছিল তো সেটাই শেয়ার করবো এর আগে আমি কিন্তু বাকি কলকাতার যে কটা মেডিকেল কলেজ আছে সমস্ত কলেজেরই সেমভাবেই ফাইনাল কাট অফ নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কত গেছে সেটা শেয়ার করেছি তোমরা যারা চেক করো নি অবশ্যই চেক করে নিও আর ফাইনাল কাট অফ মিনস ফার্স্ট সেকেন্ড থার্ড এবং স্ট্রেভ্যাকান্সি রাউন্ড মিলিয়ে সমস্ত রাউন্ড মিলিয়ে এই কলেজে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যেই র্যাঙ্কে সবথেকে কম মানে সব থেকে বেশি র্যাঙ্ক বাট সব থেকে কম মার্কসে যে চান্স পেয়েছে তার র্যাঙ্ক কত ছিল এবং তার মার্কস কত ছিল সেটাই শেয়ার করেছি তার আগে আমি তোমাদের একটু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ নিয়ে বলে রাখি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ কিন্তু টু থাউজেন্ড স্টার্ট হয়েছে নতুন মেডিকেল কলেজ বাট এর লোকেশান খুবই ভালো এবং যেহেতু এতটা কলকাতার কাছাকাছি হওয়ার জন্য কিন্তু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফ অন্যান্য যতগুলো মেডিকেল কলেজ আছে নতুন মেডিকেল কলেজ কিছু কিছু পেরিফেরাল যে পুরোনো মেডিকেল কলেজ আছে তার থেকেও কিন্তু মেডিকেল কলেজের কাট অফটা আজকাল খুবই বেশি হাই যাচ্ছে এবং স্টুডেন্টদের মধ্যে ডিমান্ডটাও খুব বেশি তো সেজন্যই কিন্তু বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের কাট অফটা অন্যান্য কলেজের তুলনায় অনেকটাই হাই তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ফাইনাল কাট অফ কত গেছে তো দেখো বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ফাইনাল কাট অফ নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটা কিন্তু স্টেট কোটার কাট অফ অল ইন্ডিয়া কোটা নয় তো ফার্স্টেই যে ক্যাটাগরির কাট অফ নিয়ে বলবো সেটা হলো ইউ আর ক্যাটাগরি আর ইউ ক্যাটাগরিতে এই কলেজের যেটা কাট অফ মার্কস গেছে সব রাউন্ড মিলিয়ে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো সাতাশ হাজার চারশো এবং তার মার্কস হল ছশো সাতচল্লিশ অথবা ছশো আটচল্লিশ যে কোনো একটা হতে পারে এরপর আসছি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে তো ও এ ক্যাটাগরিতে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো বত্রিশ হাজার চারশো বাষট্টি এবং তার মার্কস হলো ছশো বিয়াল্লিশ অথবা ছশো তেতাল্লিশ এরকম রেঞ্জ কেন বলেছি আগের ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এখানে আবার রিপিট করছি না এরপর দেখো ও বিসি বি ক্যাটাগরি তো ও বিসি বি ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো সাঁত্রিশ হাজার পাঁচশো পঞ্চান্ন এবং তার মার্কস হলো ছশো সাঁইত্রিশ অথবা ছশো আটত্রিশ এরপর আসি ই ক্যাটাগরির ক্ষেত্রে তো ই ক্যাটাগরিতে এই কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো তেষট্টি হাজার তিনশো উনআশি এই র্যাঙ্কটা কিন্তু একদম ফার্স্ট রাউন্ডের যেটা কাট অফ ছিল সেই কাট অফটাই মানে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে এই নয় যে এই কলেজে কেউ চান্স পায়নি কিন্তু চান্স পেলেও তার র্যাঙ্ক কিন্তু ফার্স্ট রাউন্ডের যেটা কাট অফ ছিল তার মধ্যেই ছিল তো তার মানে ওভারঅল যেটা কাট অফ যদি আমি দেখি বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে সবথেকে কম মার্কসে কে চান্স পেয়েছে নিশ্চয়ই তেষট্টি হাজার তিনশো উনআশি যার র্যাঙ্ক সেই তো সেই এটাই কিন্তু ফাইনাল কাট অফ ওকে যদি সেকেন্ড রাউন্ডে এই র্যাঙ্কেরও পরে আরও কেউ চান্স পেত তার মানে সেটা হতো ফাইনাল কাট অফ কারণ আর একটু কাট কমতো বাট সেরকম হয়নি এই রাউন্ডে মানে এই কলেজের ক্ষেত্রে ইডাব্লিউএস ক্যাটাগরিতে যেটা ফার্স্ট রাউন্ডের কাট ছিল সেটাই কিন্তু ফাইনাল কাট অফ রয়েছে এবং তার মার্কস হলো ছশো বারো এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে তো এসসি ক্যাটাগরিতে বার্সেন্ট গভর্নমেন্ট মেডিকেল কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো এক লাখ কুড়ি হাজার নশো বত্রিশ এবং তার মার্কস হল পাঁচশো তেষট্টি অথবা পাঁচশো চৌষট্টি এরপর আসে এস ক্যাটাগরির ক্ষেত্রে তো এসটি ক্যাটাগরিতে বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের যেটা ফাইনাল কাট অফ গেছে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো পাঁচ লাখ সাত সাতষট্টি হাজার অষ্টআশি এবং তার মার্কস হল তিনশো ষোলো তো এই ছিল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজের ওয়েস্ট বেঙ্গল ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাউন্সিলিংয়ের স্টেট কোটার প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ ফাইনাল কাট অফ মার্কস এবং ফাইনাল কাট অফ র্যাঙ্ক তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এরপর তোমরা কোন কলেজের কাট অফ নিয়ে জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমি চেষ্টা করব যে সেই কলেজের কাট অফ নিয়ে ভিডিও দিতে আর এই নিউ টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের ফাইনাল কাট অফ কত গেল প্রত্যেকটা কলেজ ওয়াইজ জেনে রাখা তোমাদের জন্য কেন হেল্পফুল হবে কারণ যে যেই কলেজ প্রত্যেকের একটা নির্দিষ্ট কলেজ থাকে তাদের ড্রিম কলেজ বা সেই কলেজে সে চান্স পেতে চায় তো যদি লাস্ট ইয়ারের কাট অফ কত গেছিলো তোমরা দেখে নিতে পারো তাহলে তোমাদের একটা আইডিয়া আসতে পারে যে নেক্সট ইয়ারে কত কাট অফ যেতে পারে জেনারেলি দশ থেকে পনেরো মার্কস প্লাস ধরেই কিন্তু তোমরা তোমাদের টার্গেট সেট করবে যে যেই কলেজে চান্স পেতে চাও সেই কলেজের প্রিভিয়াস ইয়ার কাট অফ ছিল যেটা তার থেকে আর আশা করি যে সেটা হলে তোমরা নেক্সট ইয়ার সেই কলেজেই চান্স পেয়ে যাবে সো এই ফাইনাল কাট অফটা কিন্তু তোমাদের নিট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে যারা অ্যাপেয়ার করবে তাদের জন্য টার্গেট সেট করার জন্য অবশ্যই হেল্পফুল হবে আর ভিডিওটি যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করে দিও আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন ও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে রেখো যাতে কিন্তু আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও এবং তোমাদের কোনো ভিডিও যাতে মিস না হয়ে যায় তো এখনকার মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে